আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। বৈশ্বিক মহামারীর এই করোনা পরিস্থিতিতে সবাই ঘরে থাকবে এবং অনলাইন ক্লাসে চোখ রাখবে। তোমাদের জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং তাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের মাস্টার্স শেষ পর্বের অ্যাডভান্স ফিজিওলজি, অ্যাডভান্স প্লান্ট ফিজিওলজি বিষয়ের কিছু টপিক নিয়ে আমি আলোচনা করব। আজকের আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। আমি মোসাম্মদ সেলিনা আক্তার, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, পটুয়াখালী সরকারি কলেজ। আজকের তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী তোমাদের জন্য আমার আজকের ক্লাসের প্রেজেন্টেশন ফটো রেসপিরেশন। এই ফটো রেসপিরেশনে তোমরা যে বিষয়গুলি জানতে পারবে, ফটো রেসপিরেশন হচ্ছে আলোক শোষণ। এই আলোক শোষণের সাইট অফ ফটো রেসপিরেশন সম্পর্কে জানবে, কোথায় সংগঠিত হয় আলোক শোষণ, এবং বায়োকেমিস্ট্রি সম্পর্কে জানবে, ফটো রেসপিরেশনের বায়োকেমিস্ট্রি এবং ফটো রেসপিরেশন এবং নর্মাল রেসপিরেশন, রেসপিরেশন এবং ফটো রেসপিরেশনের মধ্যে পার্থক্য তোমরা জানতে পারবে। ফটো রেসপিরেশনের বিক্রিয়াগুলি দেখতে পারবে এবং ইম্পর্টেন্স অফ ফটো রেসপিরেশন এর সম্পর্কে তোমরা জানতে পারবে। তো আজকের ফটো রেসপিরেশন সম্পর্কে আমরা অনলাইন ক্লাসে চলে যাচ্ছি। আমরা ফটো রেসপিরেশন কি, ফটো রেসপিরেশন হচ্ছে আলোর উপস্থিতিতে যে শ্বসন প্রক্রিয়া, আলোর উপস্থিতিতে শ্বসন প্রক্রিয়া। আমরা একটু স্ক্রিনে চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফটো রেসপিরেশন কোথায় ঘটে সেগুলি সম্পর্কে দেয়া আছে। অর্থাৎ ফটো রেসপিরেশন বিষয়টি আলোক শোষণ, আসলে আলোকের তীব্র আলোকের উপস্থিতিতে এটি সংগঠিত হয়। আমরা অন্য একটা স্লাইড যদি দেখি, তীব্র আলোকের উপস্থিতিতে সংগঠিত হয় এই ফটো রেসপিরেশন এবং দেখা যাচ্ছে যে তোমাদেরকে আমি একটু একটি ছবি দেখাচ্ছি। হ্যাঁ, আলোক শোষণের তাৎপর্য আমরা পড়ে যাব ওখানে। আসলে ফটো রেসপিরেশন হচ্ছে শ্বসনের ঠিক আলোক সংশ্লেষণের ঠিক বিপরীত একটি প্রক্রিয়া। এই আলোক শ্বসনে কিন্তু কার্বন ডাই অক্সাইড, এখানে কিন্তু শ্বসন প্রক্রিয়া, এই শ্বসন প্রক্রিয়া আমরা জানি যে অন্ধকার শ্বসন, কিন্তু অন্ধকার শ্বসন কিন্তু সবসময় দিন রাত্র সবসময় কিন্তু চলে, কিন্তু এই শ্বসনটা শুধু আলোকের উপস্থিতিতে চলে এবং কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব যখন বেড়ে যায় বাতাসে তখন ফটো রেসপিরেশন হয়। কিছু কিছু উষ্ণ মন্ডলীয় অর্থাৎ নাতিশীতোষ্ণ মন্ডলীয় উদ্ভিদে এটি বেশি হয়। এই দেখা গেছে সি3 উদ্ভিদগুলিতে এটি আলোক শোষণটা বেশি হয়। এক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে যখন বায়ুতে কার্বন অক্সিজেনের উপস্থিতি বেড়ে যায় তখন
অক্সিজেনের উপস্থিতি যখন বেড়ে যায় তখন সেটা কার্বন ডাই অক্সাইড সংবন্ধনে কার্বনের আত্মীকরণে বাধা প্রদান করে। তখন কি হয়, কার্বন আত্মীকরণে বাধা প্রদান করলে কিন্তু প্রোডাক্টিভিটি প্রাথমিক উৎপাদন ক্ষমতা কমে যায়। তো তখন কার্বনের নির্গমনের কার্বন ডাই অক্সাইড কিন্তু নির্গত হয়, কিন্তু এখানে তখন প্রোডাক্টিভিটি কমে যায়, উৎপাদন ক্ষমতা প্রাথমিক উৎপাদন ক্ষমতা কমে যায়, এবং কার্বন ডাই অক্সাইডের আত্মীকরণের হার এখানে কমিয়ে দেয়। তো আমরা যদি এরকম সে ভাষায় বলতে পারি যে আলোকের উপস্থিতিতে যে অনেক উদ্ভিদে রাতের তুলনায় 3 থেকে অর্থাৎ দিনের বেলায় 3 থেকে 5 গুণ এই অক্সিজেনের শোষণের হার বেড়ে যায়, শোষণের হার বেড়ে যায়। 1969 সালে এ সকল উদ্ভিদে আরজিএস বিডওয়েল এবং তার সহকর্মীরা দেখান যে আলোকের উপস্থিতিতে এই কার্বন ডাই অক্সাইড নির্গমনের একটি বড় অংশই আসে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কার্বন ডাই অক্সাইড সংবন্ধন থেকে। অর্থাৎ ওখানে কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড আত্মীকরণ হবে সেটা না হয়ে কার্বন ডাই অক্সাইড বাতাসে নির্গত হয়। তো এটা দিনের বেলায় যখন অক্সিজেনের ঘনত্ব বেড়ে যায়, আলোর তীব্রতা বেড়ে যায়, তখন কিন্তু এই প্রক্রিয়াটা চলে। যেহেতু এখানে প্রোডাক্টিভিটি কমে যায়, প্রাথমিক উৎপাদন ক্ষমতা কমে যায় এই শ্বসন প্রক্রিয়ায়, সুতরাং এটা উদ্ভিদের জন্য এটি খারাপ প্রক্রিয়া বলে ধারণা করা হয়। কিন্তু কিছু কিছু এখানে প্রোডাক্ট এখানে উৎপন্ন হয়, যৌগ উৎপন্ন হয়, যেটা আবার উদ্ভিদের জন্য খুব এটা উদ্ভিদের জন্য অনেকটা উপকারী, এর জন্য কিছু ভালো দিকও এক্ষেত্রে আছে। তো এই প্রক্রিয়ায় নিট কার্বন ডাই অক্সাইড আত্মীকরণ হ্রাস করে প্রাথমিক উৎপাদন কমিয়ে দেয়। কত পার্সেন্ট? 20 থেকে প্রায় 50% উৎপাদন ক্ষমতা কমিয়ে দেয়। আর এটা প্রো কপ 1963 সালে আলোর উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড নির্গমনের এই প্রক্রিয়াকে আলোক শোষণ বলে অভিহিত করে। অর্থাৎ আলোকের উপস্থিতিতে এই কার্বন ডাই অক্সাইড নির্গমনের এই প্রক্রিয়াকে বলা হয় আলোক শোষণ। তো আমরা দেখতে পাচ্ছি এই প্রক্রিয়ায় কার্বন ডাই শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, কিন্তু এই প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড নির্গত হয় শ্বসন প্রক্রিয়ায় কিন্তু জটিল খাদ্যদ্রব্য ভেঙে এখানে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয় এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় অক্সিজেনের উপস্থিতিতে, কিন্তু এই প্রক্রিয়ায় কোনো শক্তি উৎপন্ন হয় না, অর্থাৎ এটিপি উৎপন্ন হয় না, শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। আমরা দেখব কোন ইসে কিভাবে কোন কোন অবস্থানে অর্থাৎ সাইট অফ ফটো রেসপিরেশন কোথায় কোথায় এই আলোক শ্বসন বা আলোক শ্বসন সংঘটিত হয়। আমরা স্ক্রিনে চলে যাব, স্ক্রিন দেখতে পাবো, আমরা কিছু স্লাইড দেখব। এখানে আমরা যদি সাইটগুলি দেখতে চাচ্ছি যে আলোক শোষণের
সাইটে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটি কোষীয় ক্ষুদ্রাঙ্গ দেখা যাচ্ছে, ক্লোরোপ্লাস্ট এবং পার অক্সিজোম মাইটোকন্ড্রিয়া। ক্লোরোপ্লাস্ট আলোক শোষণ সংগঠনের অঙ্গাণুসমূহ। ক্লোরোপ্লাস্ট আমরা জানি এখানে আলোক সংশ্লেষণ সংগঠিত হয় দ্বিস্তরীয় একটি ঝিল্লি ক্লোরোফিল অবস্থান করে। তো এই ক্লোরোপ্লাস্ট থাকে এখানে এর সাথে আলোক শোষণের সাথে। পার অক্সিজোম থাকে, পার অক্সিজোম একটি কোষীয় ক্ষুদ্রাঙ্গ। এটি আমরা দেখি যে এটি সকল কোষে এটি থাকে, তবে পার অক্সিজোম কিডনি এবং লিভারের কোষে বেশি থাকে, একটি কোষীয় ক্ষুদ্রাঙ্গ। এরপরে এটি এই সালোক শোষণের সহযোগিতা করে সালোক শোষণে এবং মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের কাছাকাছি এই পার অক্সিজোম নামক কোষীয় ক্ষুদ্রাঙ্গটি গঠিত এবং এই তিনটি অঙ্গাণুই এই আলোক শোষণের সংগঠনে সহযোগিতা করে এবং এই তিনটি অঙ্গই এটা সংগঠিত হয়। আমরা আলোক শোষণের সাইট সমূহ দেখলাম, এবারে আমরা দেখি পার অক্সিজোম। যদি আমরা দেখি পার অক্সিজোম কোষীয় ক্ষুদ্রাঙ্গটা এভাবে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটি কোষীয় ক্ষুদ্রাঙ্গ, এটি লিপিড বাই লেয়ার মেমব্রেন থাকে এটি। তো আমরা এটা দেখলাম এটি সালোক শোষণের ক্ষেত্রে সহযোগিতা করে এবং এখানে সংগঠিত হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এবারে আমরা আলোক সংশ্লেষণ, এই যে আলোক শোষণ বা আলোক শোষণ কিভাবে সংগঠিত হয় আমরা এর বায়োকেমিস্ট্রিটা সম্পর্কে জানবো। বায়োকেমিস্ট্রি আলোক শোষণের, তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো স্ক্রিনে আমরা একটি ছবি শেয়ার করতেছি। সেই ছবিটির ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে আমরা তিনটি কোষীয় ক্ষুদ্রাঙ্গ কিন্তু দেখা যাচ্ছে, এক হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আর একটা হচ্ছে পার অক্সিজোম, আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তার আমরা তিনটা অংশই এখানে কিন্তু তিনটা কোষীয় ক্ষুদ্রাঙ্গ দেখা যাচ্ছে এবং তিনটেই এক্ষেত্রে এর সাথে রিলেটেড আছে এই আলোক শোষণের সাথে, তিনটে অংশই রিলেটেড। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অংশ দেখা যাচ্ছে, তো এখানে ক্লোরোপ্লাস্ট থেকে প্রথম বিক্রিয়া শুরু হয়। সেখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের উপস্থিতিতে প্রথম বিক্রিয়া ক্লোরোপ্লাস্টে শুরু হয়। এখানে আছে অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি আলোক সংশ্লেষণের কেলভিন চক্রের, কেলভিন চক্রের RUDP অর্থাৎ এটা হচ্ছে রাইবুলোজ 20-ফসফেট বা ডাইফসফেট, এটি অক্সিজেনের উপস্থিতিতে, কারণ এটি কেলভিন চক্রে কিন্তু অক্সিজেনের গ্রাহক হিসেবে কাজ করে। এই অক্সিজেনের গ্রাহক হিসেবে কাজ করে এটি এই এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কেলভিন চক্রের রাইবুলোজ 1-ফসফেট এর উপর রাইবুলোজ ডাইফসফেট কার্বক্সিলিক এনজাইম, অর্থাৎ এই এনজাইমকে আবার আমরা সংক্ষেপে বলি রুবিস্কো এনজাইম, রুবিস্কো রাইবুলোজ ডাইফসফেট কার্বক্সিলিক এনজাইম, একে বলা হয় রুবিস্কো এনজাইম। এই এনজাইমের কার্যকারিতায় ফসফোগ্লাইকোলিক অ্যাসিড এবং 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড কিন্তু এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এখনো পানির সমন্বয়ে পানির সাথে বিক্রিয়া করে এখানে গ্লাইকোলিক অ্যাসিডে পরিণত হয়। যখনই গ্লাইকোলিক অ্যাসিডে এটি আত্মবিশ্লেষিত হয়, গ্লাইকোলিক অ্যাসিডে পরিণত হয়, তখন কিন্তু এই এটি প্রবেশ করে পার অক্সিজোম নামক কোষীয় ক্ষুদ্রাঙ্গের ভিতরে। গ্লাইকোলিক অ্যাসিড এখানে
গ্লাইকোলিক অ্যাসিড যেহেতু পার অক্সিজমে প্রবেশ করে, এবং আমরা জানি পার অক্সিজমে এনজাইম থাকে, সেই এনজাইমের কারণে এর প্রধান কাজ কিন্তু হাইড্রোজেন পারক্সাইড কে ভেঙে, হাইড্রোজেন পারক্সাইড কে ভেঙে পানি এবং অক্সিজেন তৈরি করা। এটা হাইড্রোজেন পারক্সাইড কোষের জন্য অত্যন্ত ক্ষতিকর, এবং সেটা ভেঙে এই পারক্সিজম নামক কোষীয় ক্ষুদ্রাঙ্গ কিন্তু কি করে, এটাকে পানি এবং অক্সিজেনে পরিণত করে। এরপরে আমরা দেখি যে এই গ্লাইকোলিক অ্যাসিড ক্লোরোপ্লাস্ট থেকে মুক্ত হয়ে সন্নিকটস্থ পারক্সিজম ক্ষুদ্রাঙ্গে প্রবেশ করে, এবং গ্লাইকোলিক অ্যাসিড অক্সিডেজ এনজাইমের সহায়তায় অক্সিজেনের উপস্থিতিতে গ্লাই অক্সালিক অ্যাসিড এবং হাইড্রোজেন পারক্সাইড সৃষ্টি করে। তোমরা দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন পারক্সাইড সৃষ্টি করছে এবং গ্লাই অক্সালিক অ্যাসিড কে সৃষ্টি করছে, গ্লাইকোলিক অ্যাসিড সৃষ্টি করছে হাইড্রোজেন পারক্সাইড এবং গ্লাই অক্সালিক অ্যাসিড। এক্ষেত্রে একটি এনজাইম কাজ করে, সেটা হচ্ছে, সেই এনজাইমটির নাম হচ্ছে অ্যাসিড অক্সিডেজ, গ্লাইকোলিক অ্যাসিড অক্সিডেজ এনজাইমের সহায়তা। তো এক্ষেত্রে এই হাইড্রোজেন পারক্সাইড সৃষ্টি করার পরে আবার পারক্সিজম আরেকটি এনজাইম ক্যাটালিস্ট এনজাইম হাইড্রোজেন পারক্সাইড কে ভেঙে পানি এবং অক্সিজেনে পরিণত করে। তোমরা জানো পারক্সিজমের কাজ এটা যে ক্যাটালাইজ নামক এনজাইমের সাহায্যে এটি পানি এবং অক্সিজেনে পরিণত করে হাইড্রোজেন পারক্সাইড। এরপরে গ্লাই অক্সালিক অ্যাসিড, এই গ্লাই অক্সালিক অ্যাসিড কিন্তু একটি গ্লাইসিনে, অর্থাৎ এক্ষেত্রে একটি অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিনে ট্রান্স অ্যামাইনাস বিক্রিয়ার মাধ্যমে গ্লাইসিনে পরিণত হয়। একটি গ্লাইসিনে এক নামক একটি অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। তো এখানে গ্লাই অক্সালিক অ্যাসিড ট্রান্স অ্যামাইনাস বিক্রিয়ার মাধ্যমে গ্লাইসিনে পরিণত হয়, এবং গ্লাইসিন থেকে আবার গ্লাইসিন মাইটোকন্ড্রিয়ার মধ্যে দুই অণু গ্লাইসিন মিলে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যখন গ্লাইসিন সৃষ্টি গ্লাইসিন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি পারক্সিজমের কার্যকারিতা এখানে শেষ, অর্থাৎ হাইড্রোজেন পারক্সাইডের পরে কিন্তু সেই গ্লাই অক্সালিক অ্যাসিড গ্লাইসিনে পরিণত হয়, এবং গ্লাইসিনের পরে গ্লাইসিন প্রবেশ করে মাইটোকন্ড্রিয়াতে, এবং মাইটোকন্ড্রিয়াতে দুই অণু গ্লাইসিন মিলে জটিল বিক্রিয়ার মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি করে, এবং কার্বন ডাই অক্সাইড ও অ্যামোনিয়া মুক্ত হয়। যে অ্যামোনিয়া মুক্ত হচ্ছে, কার্বন ডাই অক্সাইড মুক্ত হচ্ছে, এবং এক্ষেত্রে একটি সিরিন নামক অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়েছে। এ সময় কি করে, ন্যাট বিজড়িত হয়। এ সময় ন্যাট বিজড়িত হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড এখানে মুক্ত হচ্ছে, এবং ন্যাট বিজড়িত হয়ে এখানে সিরিন নামক একটি অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে। তো এরপরে আবার এটি কিন্তু পার অক্সিজমে গমন করে, এই সিরিন পার অক্সিজমে গমন করে, এবং সেখান থেকে সেটি হাইড্রোক্সি পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। সিরিন এরপর পার অক্সিজমে গমন করে এবং ট্রান্স অ্যামাইনাস বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্রুপ হারিয়ে, অর্থাৎ এখানে সিরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়া গ্রুপ ছিল, এরপরে কিন্তু এটা সেই গ্রুপ অ্যামোনিয়া গ্রুপকে হারিয়ে এখানে হাইড্রোক্সি পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করছে। এখানে কিন্তু সেই গ্রুপ আমাদের যে অ্যামাইনো অ্যাসিডের পরে এই অ্যামিনো গ্রুপকে হারিয়ে গমন করে, এবং ট্রান্স অ্যামাইনাস বিক্রিয়ায় অ্যামিনো গ্রুপকে হারিয়ে সে হাইড্রোক্সি পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। এরপরে হাইড্রোক্সি পাইরুভিক অ্যাসিড এসে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোক্সি পাইরুভিক অ্যাসিড এরপর NADH এর সহায়তায় বিজড়িত হয়ে, অর্থাৎ
হাইড্রোক্সিপাইরুভিক অ্যাসিড এনএডিএইচ এর সহায়তায় বিজারিত হয়ে, এখানে এনএডিএইচ এর সহায়তায় বিজারিত হচ্ছে, বিজারিত হয়ে এনএডিএইচ এর সহায়তায় বিজারিত হয়ে গ্লিসেরিক অ্যাসিড গ্লিসেরিক অ্যাসিড আবার ইসে প্রবেশ করে, ক্লোরোপ্লাস্টে পুনরায় প্রবেশ করে, এবং গ্লিসেরিক অ্যাসিড ক্লোরোপ্লাস্টে গমন করার পরে এটিপি থেকে ফসফেট গ্রহণ করে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্লিসেরিক অ্যাসিড এটিপি থেকে ফসফেট গ্রহণ করে, এডিপি তৈরি করছে এবং 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়েছে। অর্থাৎ এটিপি থেকে ফসফেট গ্রহণ করে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয় এবং কেলভিন চক্রে আবার প্রবেশ করে। দেখা যাচ্ছে এখানে কেলভিন চক্র দেখানো হচ্ছে, এবং কেলভিন চক্রে প্রবেশ করার পর 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড কেলভিন চক্রে প্রবেশ করে, কেলভিন চক্রে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে আবার, এখন যেহেতু এটা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3টি কার্বন আছে, কিন্তু আমাদের বিক্রিয়া শুরু করতে দরকার রাইবোজ 20-ফসফেট, তো 5 কার্বন বিশিষ্ট, তো বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে সেটা রাইবোজ 20-ফসফেটে পরিণত হয় এবং পুনরায় আবার চক্রকে চালু করে। এভাবে আমরা দেখতে পাই যে আলোক শোষণ সংগঠিত হয় উদ্ভিদের ক্ষেত্রে। আলোক শোষণের এই বিক্রিয়াগুলি 3টি পর্যায়ে 3টি কোষীয় ক্ষুদ্রাঙ্গে সংগঠিত হয়। একটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তারপর পারক্সিজম এবং তারপর মাইটোকন্ড্রিয়া, আবার পুনরায় পারক্সিজম এবং ক্লোরোপ্লাস্টে চক্র আকারে ঘুরে বিক্রিয়াগুলি সংগঠিত হয়। এবং শেষে আমরা দেখতে পাচ্ছি এই চক্রটি করে বিক্রিয়া আকারে তোমাদের উপস্থাপন করতে হবে। এরপরে আমরা যদি চলে যাই এসে স্ক্রিন থেকে, আমরা এখন অন্য আরেকটি, যেহেতু আমাদের আরো একটি বিষয় আছে, সেটি হচ্ছে যদি আমরা অঙ্গাণুগুলি, এখন আমরা এই যে আলোক সংশ্লেষণ, আলোক শোষণ বা আলোক শোষণ এর তাৎপর্য যদি আমরা দেখি, তোমাদের এটা তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত আছে আলোক শোষণের তাৎপর্য। আলোক শোষণের তাৎপর্য যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আলোক শোষণ কেবল দিনের আলোতে সংঘটিত হয়, রাতের অন্ধকারে ঘটে না। তা আমরা শুরুতেই বলছি আলোক শোষণ কিন্তু দিনের আলোতে হয়, রাতের অন্ধকারে ঘটে না, কিন্তু সাধারণ শোষণ দিনজাত 24 ঘন্টাই চলে। তো এক্ষেত্রে আলোক শোষণ কিন্তু বিশেষ মুহূর্তে, অর্থাৎ এক্ষেত্রে অক্সিজেনের ঘনত্ব বেশি হতে হবে, আলোর তীব্রতা বেশি হতে হবে। সাধারণ শোষণের ন্যায় আলোক শোষণে অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলেও শক্তি হিসেবে এটিপি উৎপন্ন হয় না। তো আলোক শোষণের শুরুতে কেলভিন চক্রের আরইউ ডিপি অর্থাৎ রাইবোজ 20-ফসফেট থেকে জারিত হয় 2-কার্বন-ফসফো গ্লাইকোলিক অ্যাসিড এবং 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। এ চক্র শেষে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয় এবং কেলভিন চক্রে প্রবেশ করে, শর্করা তৈরিতে অংশ নেয়। সিথ্রি উদ্ভিদে প্রধানত আলোক শোষণ ঘটে, আমরা বলছি সিথ্রি উদ্ভিদে আলোক শোষণ ঘটে। আরো কিছু আছে উদ্ভিদগুলি সম্পর্কে, উদ্ভিদগুলি যদি আমরা বলি সেই উদ্ভিদগুলির কিছু নাম তোমরা জানতে পারো। তিতিরি উদ্ভিদ নাতিশীতোষ্ণ অঞ্চলেই বেশি হয় এবং সেটি গম, ধান, তুলা, তামাক, মরিচ, সয়াবিন, সূর্যমুখী, হিম্ব জাতীয় উদ্ভিদে আলোক শোষণ সংঘটিত হয়। এবং কোয়ান নামক একজন বিজ্ঞানী 1997 সালে ভুট্টা, জোয়ার এবং আখ ইত্যাদি সিফোর উদ্ভিদে কিছু আলোক শোষণ সংঘটিত হয় সেটা লক্ষ্য করেন। আবার কিছু শৈবালও আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ফ্লোরেলা এবং নাইটলা নামক সবুজ শৈবালে কিন্তু এই আলোক শোষণ সংগঠিত হয় বা আলোক শোষণ সংগঠিত হয়। তো আমরা যেহেতু দেখি যে শোষণের হার কিন্তু কমে যায় কার্বন ডাইঅক্সাইডের, এক্ষেত্রে স্থিতির উদ্ভিদে প্রধানত আলোক শোষণ ঘটে, এদের কার্বন ডাইঅক্সাইড কম্পনসেশন পয়েন্ট 40-60 ppm। অন্যদিকে স্থিতির উদ্ভিদে ক্যাম উদ্ভিদে আলোক শোষণ সামান্য ঘটে, এক্ষেত্রে পারক্সিজম নামক অনেক সময় অনুপস্থিত থাকে।
এদের কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব 0.10 ppm এর কম আর অক্সিজেন বা আলোর পরিমাণ বৃদ্ধি পেলে আলোক শোষণও বেশি হয় যেটা আমরা বলছি যে আলোক তীব্রতা বাড়তে হবে এবং অক্সিজেনের পরিমাণও বেশি থাকতে হবে তাহলে কেবল আলোক শোষণ সংঘটিত হয় নাতিশীতোষ্ণ অঞ্চলের উদ্ভিদে সাধারণত আমরা যদি ছবিটি আর একটু বড় করে দেখাই নাতিশীতোষ্ণ অঞ্চলের উদ্ভিদে সাধারণত আলোক শোষণ বেশি দেখা যায় উষ্ণমণ্ডলীয় অধিকাংশ ঘাসে আলোক শোষণ দেখা যায় না আলোক শোষণ উদ্ভিদের জন্য একটি ক্ষতিকর প্রক্রিয়া যেটা আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোক শোষণ উদ্ভিদের জন্য একটি অত্যন্ত ক্ষতিকর প্রক্রিয়া বলে এ পর্যন্ত জানা গেছে পরিমাপ করে দেখা গেছে যে আলোক শোষণে সি3 উদ্ভিদের আলোক সংশ্লেষণে আত্মীকৃত কার্বনের অপচয় বা ক্ষতির পরিমাণ 20-50% অর্থাৎ তাদের যে কার্বন যে আত্মীকরণ হয় যার ফলে প্রাথমিক উৎপাদন ক্ষমতাটা বৃদ্ধি পায় সেই প্রাথমিক উৎপাদন ক্ষমতা অর্থাৎ প্রাইমারি প্রোডাক্টিভিটি 20-50% কমে যায় এবং সেটাও আবিষ্কার করেন কোন 1997 সালে কিন্তু সি4 উদ্ভিদে অপচয় খুবই কম কারণ তাদের এই সালোকন এই আলোক শোষণটা সংঘটিত হয় না খুবই কম সংঘটিত হয় তাই সি4 উদ্ভিদে বেশি দক্ষতার সাথে সালোক সংশ্লেষণ করে ও বৃদ্ধি পায় এই প্রক্রিয়ার আমরা যেটা জানতে পারলাম সবচেয়ে বেশি যে ক্ষতিকর দিকটাই বেশি কেননা প্রাইমারি প্রোডাক্টিভিটি কমিয়ে দেয় কার্বন ডাই অক্সাইড আত্মীকরণের পরিমাণ কমিয়ে দেয় তো সেক্ষেত্রে বাতাসে কার্বন ডাই অক্সাইডের নির্গমন বেশি হয় এই প্রক্রিয়ার কোনো এটিপি উৎপন্ন হয় না শক্তি উৎপন্ন হয় না তো এই প্রক্রিয়ার উপকারী দিক উৎপন্ন খারাপ মন্দ দিকটাই বেশি উদ্ভিদের জন্য ক্ষতিকর বলেই বিবেচ্য কিন্তু কিছু উপকারী ভূমিকাও আছে যেমন উৎপন্ন এই প্রক্রিয়ায় উৎপন্ন একটি পদার্থ আমরা দেখেছি যে অ্যামাইনো অ্যাসিড সেরিন এবং গ্লাইসিন এই দুটি অ্যামাইনো অ্যাসিড আমরা দেখতে পাই প্রোটিন এবং ক্লোরোফিল এবং নিউক্লিওটাইড প্রভৃতি সংশ্লেষে ব্যবহৃত হয় অর্থাৎ কিছু এদের বিপাক প্রক্রিয়ার কাজে এরা ব্যবহৃত হয় যেমন প্রোটিন সিনথেসিস ক্লোরোফিল নিউক্লিওটাইড প্রভৃতি সংশ্লেষণে ব্যবহৃত হয় তো আমরা এই আলোক শোষণের সাইট গুলি অর্থাৎ কোথায় কোথায় সংঘটিত হয় আলোক শোষণ কি আলোক শোষণের বায়োকেমিস্ট্রি সম্পর্কে জানলাম এবং আলোক শোষণের তাৎপর্য সম্পর্কে জানতে পারলাম এবারে আমরা দেখি আলোক শোষণ এবং স্বাভাবিক যে শোষণ এর মধ্যে কি পার্থক্য আছে আমরা যদি দেখি আলোক শোষণ এবং স্বাভাবিক শোষণের মধ্যে পার্থক্য ইহা অন্ধকার শোষণ এবং আলোক শোষণ অন্ধকার শোষণ যেটা নর্মাল শোষণ সেটা তো দিন যাচ্ছে সবসময় চলে সেটার জন্য আলো যে প্রয়োজন হয় সেটা না বাতাসের উপস্থিতিতেও উপস্থিতিতে সংঘটিত হয় সেজন্য এ কারণেই বলা হয়েছে এটা অন্ধকার শোষণ ইহা অন্ধকার এবং আলো উভয় পরিবেশেই ঘটে কেবলমাত্র আলোর উপস্থিতিতে ঘটে সকল সজীব কোষই সম্পন্ন হয় আর কেবলমাত্র শুধুমাত্র সবুজ কোষে সম্পন্ন হয় শোষণিক বস্তু সাধারণত কার্বোহাইড্রেট তবে ফ্যাট ও প্রোটিনও ব্যবহৃত হতে পারে সঞ্চিত অথবা সদ্য উৎপাদিত পদার্থ শোষণিক বস্তু হিসেবে ব্যবহৃত হয় তো এক্ষেত্রে আমরা শোষণিক পদার্থ পাই কার্বোহাইড্রেট ফ্যাট এবং প্রোটিন সঞ্চিত অথবা সদ্য উৎপাদিত কিছু সঞ্চিত পদার্থ এখানে অথবা সদ্য যে বস্তুগুলি খাদ্য বস্তুগুলি উৎপাদিত হয়েছে সেক্ষেত্রেও কিন্তু এটা শোষণ প্রক্রিয়া চলে কিন্তু গ্লাইকোলিক অ্যাসিড শোষণিক বস্তু হিসেবে ব্যবহৃত হয় শুধুমাত্র এখানে আমরা দেখি গ্লাইকোলিক অ্যাসিড শোষণিক বস্তু হিসেবে ব্যবহৃত হয় কেবল সদ্য উৎপাদিত পদার্থই শোষণিক বস্তু হিসেবে ব্যবহৃত হয় এখানে কোনো সঞ্চিত খাদ্য এখানে শোষণিক বস্তু হিসেবে ব্যবহৃত হয় না বিক্রিয়াগুলি সাইটোপ্লাজম এবং মাইক্রোক
প্রক্রিয়াতে সংগঠিত হয়। কিন্তু এখানে বিক্রিয়াগুলি আমরা দেখতে পাচ্ছি যে তিনটি কোষের কোষযঞ্জে সংগঠিত হয়, ক্লোরোপ্লাস্ট, পারক্সিজম এবং মাইটোকন দিয়ে সংগঠিত। আমরা যদি ছবিতে একটু বড় করি তাহলে এভাবে আমরা দেখতে পাই এটিপি সংশ্লেষিত হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অর্থাৎ এটিপি সংশ্লেষিত হয়, সেই এটিপি সংশ্লেষণের প্রক্রিয়াকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন, সেটি সংগঠিত হয় কিন্তু কোনো এটিপি সংশ্লেষিত হয় না। তারপর ন্যাট বিজরিত হয়, এনএডিএইচ উৎপন্ন হয়, জারিত হয়ে ন্যাট উৎপন্ন, এখানে আরো শক্তি খরচ হচ্ছে, ন্যাট তৈরি হচ্ছে এনএডিএইচ টু, জারিত হচ্ছে এনএডিবিতে। অক্সিজেনের কোনো প্রভাব নেই, অক্সিজেনের গাঢ়ত্ব দ্বারা প্রত্যক্ষভাবে প্রভাবিত হয়, অর্থাৎ এক্ষেত্রে অক্সিজেন তেমন কোনো প্রভাব ফেলতে পারে না, কোনো প্রভাব নেই। অনেক সময় অক্সিজেন স্বাভাবিক অবস্থাতেই শোষণ চলে, দিনযাত্রা সবসময় চলে, অক্সিজেন স্বাভাবিক অবস্থাতেই চলে, কিন্তু অক্সিজেনের গাঢ়ত্ব দ্বারা প্রত্যক্ষভাবে প্রভাবিত হয়, অর্থাৎ অক্সিজেন বেশি পরিমাণ হলেই কেবল আলোক শোষণ সংঘটিত হয়। এই প্রক্রিয়ায় হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন হয় না, এই প্রক্রিয়ায় হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন হয়, কোনো এটিপি ব্যয়িত হয় না, এটিপি ব্যয়িত হয়। তাপমাত্রা বৃদ্ধি দ্বারা বিশেষ প্রভাবিত হয় না, 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি করলে আলোক শোষণের হার দ্রুত বৃদ্ধি পায়। আমরা আগেই বলেছি যে আলোক শোষণের জন্য তীব্র আলোকের প্রয়োজন হয়, তাপমাত্রার প্রয়োজন হয়, তবে কেবল আলোক শোষণ সংঘটিত হয়। সুতরাং আলোক শোষণ একটি আলোক সংশ্লেষণের বাধা প্রভাবান্বিত করার একটি প্রক্রিয়া, আলোক সংশ্লেষণের বিপরীতমুখী একটি প্রক্রিয়া। তো আলোক শোষণ উদ্ভিদের জন্য একটি ক্ষতিকর প্রক্রিয়া, কিছু উপকারিতা আছে সেটা একেবারেই নগণ্য হিসেবে ধরা যায়। তো আমরা আজকের আলোক শোষণ সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। আমরা এবারে আলোক শোষণের ওভারঅল যে বিষয়গুলি আমরা জানতে পেরেছি সে সম্পর্কে একটু তোমাদের সাথে শেয়ার করি। আলোক শোষণের সংজ্ঞা, আলোক শোষণ কোন কোন উদ্ভিদে সংঘটিত হয়, আলোক শোষণের বায়োকেমিস্ট্রি, এগুলি সম্পর্কে আমরা জেনেছি। আলোক শোষণের বায়োকেমিস্ট্রি বিক্রিয়া আকারে দেখানো হয়েছে এবং আলোক শোষণ যে তিনটি প্রধান অঙ্গে সংঘটিত হয় সেটি সম্পর্কে বলা হয়েছে এবং আলোক শোষণের তাৎপর্য তুলে ধরা হয়েছে এবং আলোক শোষণ এবং স্বাভাবিক শোষণ বা অন্ধকার শোষণের মধ্যে যে পার্থক্য সেটি তোমাদের মাঝে তুলে ধরেছি। তো আজকের তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমরা যতটুকু আমি তোমাদের সামনে যে তথ্যগুলি তুলে ধরেছি সেটির সাথে তোমরা বই পড়বে, বইয়ের সাথে মিল করে তোমরা সেটি আত্মস্থ করবে। তো সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্থতা কামনা করে আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো।